হ্যালো বন্ধুরা, প্রীতিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ দীপাবলি আমার সব বন্ধুদের। তো আজকে আমি যাব উদয়পুর দেখুরিয়া নামে দুটো গ্রামের ওই কালী ঠাকুর দেখতে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। ওখান থেকে ঘুরে আসার পর আবার রামপুরহাটেরও কিছু ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো। আজ অনেক কদিন পর ব্লগ নিয়ে ফিরছি, কারণ দুর্গাপুজোতে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ব্লগটা। এবার ভাবছি যে কন্টিনিউ দেব, মানে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো, হালকা ফুলকা তো রেডি হয়েই গেছি, তো চলো এবার ফুল রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক, চলো দেখে নিই।
মিনিট হলো বাড়ি ফিরলাম, এখনও অবধি ফ্রেশ হয়নি। এই দেখো চুল টুলের অবস্থা দেখলে বুঝতে পারবে, মানে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।